উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চাপাডালী হাইস্কুলের প্রধান শিক্ষক নরেশ রানা নিজের বাড়ির কাছের স্কুলে যাওয়ার আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তর থেকে, কিন্তু চাপাডালী হাইস্কুলের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের ভালোবাসা স্নেহ থেকে দূরে সরে থাকতে চাইছেন না। ছাত্রছাত্রীর দরদি প্রধান শিক্ষকের অন্যত্র বদলি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। শনিবার স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, প্রিয় প্রধান শিক্ষককে এই স্কুলেই থাকতে হবে। 2010 সাল থেকে নরেশ রানা এই স্কুলেই প্রধান শিক্ষক হিসেবে রয়েছে, যদিও তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং এর দশক গ্রাম এলাকায়। আমাদের প্রধান শিক্ষক হলো আমাদের কাছে আমাদের পিতৃসম, এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের খুবই যত্ন সহকারে পড়াশোনা করে, এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের খুবই ভালোবাসে, এবং আমরাও প্রধান শিক্ষক খুবই ভালোবেসে দিয়েছি, এবং আমাদের মা বাবার সমান যত্ন নেন আমাদের প্রধান শিক্ষক মাতা। তাই আমরা আজকে কালকে আমরা গিয়েছিলাম পূর্ব প্রধানের কাছে, কালকে আমরা সেখানে একটা আবেদন জানিয়েছিলাম, সেখান থেকে কোনো না সাড়া পাওয়ায় আমরা আজকে প্রধান শিক্ষককে আমরা ঘেরাও করলাম। তাই আমাদের আজকে এই ঘেরাওটি ছিল, ঘেরাওটা ছিল আমাদের যে প্রধান শিক্ষক তিনি ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যেতে চান, কিন্তু তার কর্মজীবনে তার 3.5 বছর আছে, এবং আমরা প্রধান শিক্ষকের জন্য আমরা চাই যে তিনি তার কর্মজীবনে তার 3.5 বছর আমাদের সাথেই কাটান। ছাত্রছাত্রীদের বাধা সত্ত্বেও নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষককে চলে যেতে হবেই বলে জানান নরেশ রানা। মানে চলে যাওয়ার কথা এখন সেটা দেখি, স্যারের সঙ্গে কথাবার্তা বলি। কি কারণে ছাত্রছাত্রীরা আপনাকে এভাবে ঘেরে ধরছে? মানে কি বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা একবারে নিরীহ হচ্ছে, মানে তেমন এই প্রথম দেখলাম যে ওরা বেশি এক দল মেলে এসছে, কিন্তু কোনোদিন আসেনি, সাহস করেনি। এমনি আমাদের মানে কি স্কুলের ছেলেটা খুবই ভালো ছিল, পড়াশোনা এতটুকু কম, কিন্তু এমনি ব্যবহার সবার দিক থেকে খুবই ভালো। ছাত্রছাত্রীরা আপনাকে না চলে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছে এবং কান্নায় ভেসে পড়লো, এবং আপনার দরজার সামনেও বসে পড়লো, কী বলবেন? আমি বলেছি ওদেরকে রোববার দিনটা আমাকে চিন্তাভাবনা করতে বলা হোক, আমি স্যারের সঙ্গে কথা বলি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।